দুবাইয়ের ওয়েদারটা আস্তে আস্তে মাশাল্লাহ একটু একটু করে সুন্দর হচ্ছে, আর এই ওয়েদারে কিন্তু বাইরে ঘুরতে খুবই ভালো লাগে। তো বাইরে রোদ থাকলেও কিন্তু এখন রোদটা একটু সহনীয়, অতটা খারাপ লাগে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুবাইয়ের ওয়েদারটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, মানে গরমটা একটু কমে গিয়েছে, আর অক্টোবর মাস আসলেই দেখা যায় যে দুবাইয়ের টেম্পারেচারটা আস্তে আস্তে কমে আসে। ওয়েদারটা খুবই ভালো লাগে, আউটডোরে ঘোরা যায়, বারবিকিউ করা যায়, আশেপাশে অনেক জায়গায় ঘোরাফেরা করা যায়, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দুবাইতে। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে কিছু ফল কেটে দিব, তো ওরা খুবই লাইক করে ফল খেতে। তো প্রতিদিনই আসলে আমাকে একই কাজ করতে হয়, আমাকে বললে ভুল হবে, প্রত্যেকটা মেয়েরই আসলে সংসারে প্রতিদিন একই রকমই কাজ থাকে, রান্না বাড়া, ঘর গোছানো। তো এই তো আমারও সেরকম, মাঝে মাঝে আসলে রান্না করতে বা কোনো কাজ করতে ভালো লাগে না, ভালো না লাগলেও তো একটা সংসারের দায়িত্ব একটা গৃহিণীর উপরেই থাকে, বাচ্চাদের দেখাশোনা করা, রান্না করা, ঘর গোছানো, ঘরের অনেক অনেক কাজই কিন্তু থাকে। তো এগুলো তো ভালো না লাগলেও করতেই হয়। তো যাই হোক, এই যে আমি চলে এসেছি রান্না করার জন্য, তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ। তো এই লাউগুলোকে কিন্তু আমি একদিন আগে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম কেটে, তো এখন হচ্ছে রান্না করব। তো আমার রান্না কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে গেল আর কি, সরাসরি রান্না করতে চলে এসেছি, তো আগে আমাকে লাউ কাটতে হয়নি। তো মাঝে মাঝে আমি এরকম করি যে আগে থেকে আর কি কেটে রেখে দিই ফ্রিজে, তাহলে রান্না করতে খুবই সুবিধা হয়, অনেক কম সময় লাগে। আর দেখা যায় যে অনেক সময় ফ্রিজে তরকারি থাকলে বা কোনো সবজি থাকলে তো সেগুলো যদি অনেক দিন থাকে তো সেগুলো একটু শুকিয়ে যায় বা একটু ফ্রেশনেসটা আগের মতন থাকে না। তো এরকম যদি কেটে রাখা হয় তাহলে কিন্তু এটা কিন্তু ভালো থাকে, সময়টা বাঁচে আর কি, অনেকটা সময় লাগে না রান্না করতে। আর লাউ রান্না করার তো অবশ্যই একটা টেকনিক আছে, যেটা ইউজ করলে লাউটা রান্না অনেক সুন্দর হয়, কালারটা সবুজ আসে। আর লাউয়ের ভিতরে খুব কম মশলা ইউজ করতে হয়, কারণ লাউয়ে কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে, তো ঘ্রাণটা চলে গেলে কিন্তু লাউটা খেতে আর ভালো লাগে না। তো এই যে তারপরে আমি চলে এসেছি আমার কাঁচামরিচগুলোকে একটু প্রিপেয়ার করে রাখবো। তো আমি সবসময় যদি কাঁচামরিচ নিয়ে আসে বাজার থেকে, তো আমি এই যে বোটা ছাড়িয়ে এভাবে করে রেখে দিই, আর এভাবে কিন্তু বোটা ছাড়িয়ে রেখে দিলে সারা বছরই কাঁচামরিচ ভালো থাকে। তো আমি এরকম সবসময় বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজের ভিতরে বক্সের ভিতরে রেখে দিই। বোটা সহ যদি কাঁচামরিচ ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু কাঁচামরিচ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর এভাবে রাখলেও কিন্তু যে কোনো একটা বক্সে নিচে একটা টিস্যু পেপার দিয়ে রাখলে ভালো হয়, আর উপর দিয়ে একটা টিস্যু পেপার দিতে হয়, কারণ দেখা যায় যে ফ্রিজটা অনেক সময় ঘেমে যায়, তো টিস্যু পেপারগুলো কিন্তু এই পানিগুলো শোষণ করে নেয়। এছাড়া কাঁচামরিচ রাখার কিন্তু আরও একটা পদ্ধতি আছে, ফ্রিজ ছাড়াও রাখা যায়, সেটা হচ্ছে কাঁচের বয়মের ভিতরে। তো কাঁচের বয়মের ভিতরে সেম এই বোটাগুলো ছাড়িয়ে যদি কাঁচের বয়মের ভিতরে রাখা যায় আটকে এয়ারটাইট করে, তাহলেও কিন্তু ফ্রিজ ছাড়াও কাঁচামরিচ সংরক্ষণ করা যায়। আর এই যে হয়ে গেছে আমার, আমি এখন উপায় একটা টিস্যু পেপার দিয়ে এই যে রেখে দিব। তো এইভাবেই কিন্তু আমি সারা বছরই কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি, এতে কাঁচামরিচ নষ্ট হয় না, আর দুই একটা যা নষ্ট হবে সেগুলো উঠিয়ে আর কি ফেলে দিতে হয়। তো এই যে আমার লাউটা পুরাই সিদ্ধ হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিব। আর লাউটাকে কিন্তু আমি একই আঁচে রান্না করেছি, লাউ রান্না করতে হচ্ছে একই আঁচে রান্না করতে হয়, বেশি বাড়াতে বা কমাতে হয় না, জালটা একই টাইপের রান্না করতে হয়। তো এই যে আমি ঝোলের জন্য এখন গরম পানি দিয়ে দিচ্ছি, লাউ রান্না কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে লাউয়ের কালারটা আসলে খুব ভালো আসে। আর আমি শেষে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, তো বেশি ঝাল করিনি কারণ বাচ্চারা খাবে এটা। তো এই যে হয়ে গেছে আমার লাউ রান্না করা। তো লাউ রান্নার পাশাপাশি এখানে আমি মাছও রান্না করে নিয়েছিলাম, তো এখানে আমি আলু আর টমেটো দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করে নেব।
তো দেখা যায় যে দুবাইতে এখানকার মাছ খেতে আমার সেরকম একটা ভালো লাগে না, আর মাছের ভিতরে অবশ্যই যে কোনো একটা সবজি দিতে হয়, না হলে মাছটা খেতে একটু কেমন যেন লাগে। বাংলাদেশের মাছগুলো খেতে খুবই ভালো লাগতো আমার, তো এখানে তো এভাবেই রান্না করে খেতে হয়, আর না হলে দেখা যায় যে যদি মাছ ভুনা করি তাহলে আমার কাছে সেরকম একটা ভালো লাগে না। তো যখনই আমি মাছ রান্না করি মাছের পাশে যে কোনো একটা সবজি দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমার রান্না বান্না অলমোস্ট শেষ। আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। সেই সাথে যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এই হচ্ছে আমার লাউ রান্না করা, কালারটা মাশাল্লাহ ভালোই এসেছে। তো এখন চলে এসেছি বিকেলবেলা, তো বাচ্চাদের জন্য কিছু স্প্রিং রোল ভেজে দিব। আর এগুলো কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি স্প্রিং রোলের জন্য একটা পুর বানিয়ে রেখেছি, তো সময় যখন পেয়েছিলাম তখন আর কি এগুলো বানিয়ে ফ্রিজে রেখেছি, তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো এটা আমার জন্য খুব সুবিধাই হয়েছে, আগে থেকে বানিয়ে রাখার কারণে হচ্ছে আমি এখন ঝটপট ওদেরকে ভেজে দিয়েছি। তো এরকম যদি আগে থেকে বানানো থাকে তাহলে কিন্তু বাচ্চাদের যে কোনো স্ন্যাক্স দিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমার নিজের পছন্দে আমি একটা নুডলস রান্না করব। তো অলরেডি এই যে আমি নুডলসটা বসিয়ে দিয়েছি, রামেন নুডলস। তো এটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, এটা রান্না করতেও ভালো লাগে আর খেতে তো খুবই ভালো লাগে। আর এত স্পাইসি, তো মাঝে মাঝে আসলে এত স্পাইসি জিনিস খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে যে স্পাইসটা দেয় এটার খেতে যেরকম মজা, আর কালারটাও আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় তো অন্যের পছন্দের খাবার রান্না করি, তো আজকে ভাবলাম যে নিজে পছন্দ অনুযায়ী একটা নিজের মতন করে মজা করে একটা নুডলস রান্না করে নিই। তো এভাবে কিন্তু আমি মাঝে মাঝে খাই, আমার কাছে ভালো লাগে, তবে এটা বেশি খাওয়া যায় না, বেশি খেলে আবার পেটে সমস্যা হয়। তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।